আজকে তাহলে জিদ্দার তরফ থেকে কি অ্যানাউন্সমেন্ট আসবে আমরা কি পেতে চলেছি বুমেরাঙের নতুন কোন লুক বুমেরাঙের টিজার আচ্ছা অনেকে আবার বলছে বস থ্রির কোনো একটা আপডেট চলে আসবে অ্যানাউন্সমেন্ট আসতে পারে আবার অনেকে বলছেন ভূতের রাজা দিল বর বলে যে সিনেমাটা নিয়ে আমরা কানাঘুষে শুনতে পাচ্ছিলাম একটা হরর কমেডি ড্রামা করছেন জিদ্দা বা করবেন এরকম একটা কথাবার্তা চলছে তো সেটা রিলেটেড কিছু একটা পোস্ট আসতে পারে আবার অনেকে এটা বলছেন যে চেঙ্গিজের ওটিটি রিলিজ কবে হবে সেই সকল বিষয় নিয়ে আমাদেরকে জানান দিয়ে দেবেন জিদ্দা আসল বিষয়টা হচ্ছে এইগুলো এইগুলোর মধ্যে কোনটা আসবে আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে কখন আসবে থার্ড প্রশ্নটা হচ্ছে আদতেও কি আসবে নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এগেন হ্যাপি বার্থডে টু ইউ জিদ্দা আজকে সকলে সকলে ভীষণ আনন্দ করেছে তোমরা যারা সামিয়ানার সামনে ছিলে আমি আজকে ভীষণ মিস করেছি কিন্তু ঠিক আছে আমি অনলাইনের মাধ্যমে ভিডিও দেখেছি মন তো একটু খারাপ লেগেইছে কিন্তু ঠিক আছে কোনো অসুবিধে নেই নেক্সট ইয়ার আবার আমরা সকলে মিলে প্রচণ্ড আনন্দ করে আমরা সকলে মিলে এনজয় করব খুব সেলিব্রেশন করব ভীষণ ভালোভাবে ঠিক যেমনটা আমরা গত বছর করেছিলাম তো এখন আমরা এই ভিডিওতে কথা বলি বন্ধুরা আগের বছর যদি তোমরা দেখো আগের বছর জিদ্দা ফ্যানেদের সঙ্গে দেখা করা ঠিক দশ পনেরো মিনিট আগে কিন্তু একটি পোস্ট চলে আসে যেটা যে পোস্টটা ছিল চেঙ্গিস রিলেটেড নিশ্চয়ই তোমাদের সকলের মনে আছে আসলে আমরা বলতে পারি দু সালের তিরিশে নভেম্বর জিদ্দা আমাদেরকে যা সারপ্রাইজ দিতে দিতে পাগলা করে দিয়েছিলেন এত সারপ্রাইজ আমরা এই মানুষটার কাছ থেকে তার জন্মদিনের দিন একটা করে সারপ্রাইজ চেয়ে থাকি কিন্তু গত বছর জিদ্দা তিন তিনটে সারপ্রাইজ দিয়েছিলেন কিন্তু এই বছর এখনও পর্যন্ত কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট এলো না তাহলে কি আসবে না কখনোই আমরা বলতে পারি না যে আসবে না এখনো অনেক সময় আছে আমি যখন ভিডিওটা তৈরি করছি এখন সবে মাত্র বিকেল চারটে আর তোমরা যদি মনে করে দেখো খুব ভালো করে মনে করে দেখো গত বছর বুমেরাং এসছিল সবার শেষে তার আগে এসেছিলো মানুষের পোস্টার মানে যেটা আমরা কাটা তার দিয়ে মানুষ দ্য চাইল্ড অফ ডেস্টিনি এটা লেখা দেখতে পেয়েছিলাম এবং দুটো পোস্টারের মানে আপলোড করার ডিফারেন্স মানে টাইমের ডিউরেশন ছিল মোটামুটি গ্যাপটা ছিল মোটামুটি আমি যদি খুব ভুল না করি এক থেকে দেড় ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স ঠিক আছে এবার কথাটা হচ্ছে এখনও সন্ধ্যেবেলাটা গোটাটা বাকি আছে কেউ নিরাশ হয়েও না দেখা যাক না আমরা জিদ্দার তরফ থেকে কিছু পাই কি না জিদ্দা কিন্তু এইটা আজকে ফ্যানেদের বলেছেন আগামী বছর নেক্সট ইয়ার টু থাউজেন্ড জিদ্দার কাছ থেকে আমরা বেশ ভালো ভালো কিছু ছবি কিন্তু উপহার পেতে চলেছি এইবার তাদের মধ্যে কি বস থ্রি আছে এটা যদি হয় ভাই সব ছাড়খার হয়ে যাবে বস এমন একটা ফ্র্যাঞ্চাইজ যেটা খুব সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজ এবং এখনও পর্যন্ত লোকজন মানে বস থ্রি এর জন্য জাস্ট পাগলামি করছে আমরা সবাই পাগল হয়ে যাব যদি এটা জানতে পারি যে বস থ্রি এর কোনো একটা আপডেট বা বস থ্রি আসছে সেটা নাইবা হোক দু যদি দু হাজার পঁচিশেও আসে যদি একটা অ্যানাউন্সমেন্ট হয় মাথাটি জাস্ট পাগলে যাবে ভাই এ বাদে আর কি কি আসতে পারে বুমেরাঙের টিজার বুমেরাঙের টিজার কি এত তাড়াতাড়ি আসবে কি মনে হয় আবার আসতেও পারে না আসার কিছু নেই বুমেরাঙের কোনো একটা পোস্টার সেটা কি আসতে পারে কারণ সেভাবে কিন্তু আমরা বুমেরাঙের কোনো পোস্টার দেখতেই পাইনি কিন্তু ছবিটা র্যাপ হয়ে গেছে ছবিটার এখন অলরেডি পোস্ট প্রোডাকশানের কাজকর্ম চলছে এই ছবিটা অনেকেই বলছেন ঈদকে টার্গেট করে রিলিজ করা হবে বলে এরকমভাবে এগোচ্ছে আবার অনেকে বলছেন যে ফেব্রুয়ারি মাসটাকে টার্গেট করে তৈরি করা হবে যদি ফেব্রুয়ারি মাসে বুমেরাং আসে তাহলে ঈদ মানে জিদ আমরা জানি তাহলে ঈদে আমরা জিদ্দার আরও একটা ছবি উপহার পাবো সেটা কি তাহলে ভূতের অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু ইতিমধ্যেই তোমরা দেখো আমাদের মনে কিন্তু দানা বেঁধেছে আর এই সমস্ত কনফিউশনগুলো দূর করতে পারে একজনই মানুষ যার নাম জিতেন্দ্র মাদনানী যদি আজকে কোনো অ্যানাউন্সমেন্ট আসে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে জিদ্দার লাইন আপটা কীরকমভাবে তিনি সেট করছেন এটা আমরা ক্লিয়ার হব তবে আমি বলবো দেখো আমি বলছি না আজকে কিছু আপডেট আসবেই এটা আমি হস্যই দিয়ে কখনোই বলছি না সেটা প্রোডাকশান টিম জানে আসবে কি আসবে না তবে আমি বলবো একটাই কথা যে কেউ হাল ছেড়ে দিও না গতবার সন্ধেবেলায় আপডেট এসেছিল তো আজকে আমরা একটু ওয়েট করি না ছটা বাজুক সাতটা বাজুক সাড়ে সাতটা বাজুক দেখি না দেখি না কোনো আপডেট আসে কি না আর বন্ধুরা বুমেরাং প্রচণ্ড ভালো ওয়ার্ক করবে বক্স অফিসে আর এটা আমি কেন বলছি সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে ডিসকাস করতে আসছি ঠিক আছে তো জাস্ট তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে অ্যানাউন্সমেন্ট কি কিছু আসবে আমি জানি সামিয়ানাতে যখন মানে এই বিষয়টা গত বছরও আমার সাথে ঘটেছিল আমার ঠিক মনে আছে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যখন ওখানে প্রচুর জিদ্দার ছবির পুরোনো গানগুলো বাজে এবং সেখানে সকলে মিলে ডান্স করে আর ব্যালকানিতে সোমনাথ দাকে দেখতে পাওয়া যায় সে আর কি আরও চার্মিং দেয় ফ্যান্সদের যে তোমরা আরও আরও তোমাদের মতন করে যেমন পারফর্ম করছো ওরকম করো কারণ দাদা এক্ষুনি ঢুকবেন এইরকম একটা সিচুয়েশানে গত বছর কিন্তু চেঙ্গিজের তরফ থেকে আপডেটটা চলে এসেছিলো এবং সেইটা জাস্ট আমার কাছে ফোন আমি দেখলাম টুম টুং টুং করে মেসেজ আসছে যে দিদি কিন্তু কিন্তু এটা চলে তুমি দেখো তো এইটা এই বছরে অনেকেই মিস করেছে কারণ আমি জানি অনেকে এক্সপেক্ট করেছিলে যে দুপুরের মধ্যেই হয়তো কিছু একটা আসবে তোমাদের মতন অবস্থা তো আমারও আমি তো বাড়িতে বসে বসে এক্সপেক্ট করে যাচ্ছি মানে একদিকে হোয়াটসঅ্যাপ খুলে রেখেছি একদিকে জিদ্দার হাউসের মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলে রেখেছি কখন আসবে সেইটা দেখার জন্যে তো দেখা যাক সন্ধেটা হোক যেটাই আসুক তবে বুমেরাং আসার চান্স সব থেকে বেশি আছে মানে কিছু আপডেট কারণ এর পরবর্তী ছবি কিন্তু বুমেরাং তার পরবর্তী কোনো প্রজেক্টে কিন্তু জিদ্দা এখনও হাত দেননি তাই এর পরবর্তীতে মানে মানুষের পরে বুমেরাংই রিলিজ হবে এর বুমেরাংয়ের আগে কোনো প্রজেক্ট কিন্তু রিলিজ হবে না দেখা যাক কি আসে কি মনে হচ্ছে তোমাদের কি আসতে পারে সবটাই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য টাটা চলে যাওয়ার আগে বলি জিদ্দা হ্যাপি বার্থডে টু ইউ অ্যাগেন এখন অনেকগুলো ঘন্টা বাকি আছে তুমি প্রচুর মজা করো প্রচুর আনন্দ করো হ্যাপি থাকো অলওয়েজ আমরা অলওয়েজ তোমার সঙ্গে আছি টাটা